এবারে সোনামুড়া বাঁধ ভাঙা জনস্রোতে ভাসল সোনামুড়ার রাজপথ লাল ঝান্ডার সুসজ্জিত রিপিট লাল ছান্ডায় সুসজ্জিত জনজোয়ার স্রোতের মতো গতিমুখ ছিল সমাবেশস্থলে স্থলে স্রোতের মতো এগিয়ে আসা মানুষের হুঁশিয়ারি চেতাবানির সঙ্গে দৃঢ় মেজাজের কাছে খড়কুটোর মতো সব হুমকি রক্তচক্ষু সন্ত্রাস বাধা উড়ে যায় শাসকদল আশ্রিত দুর্বৃত্তদের চেষ্টার খান্তে ছিল না মিছিল আটকানোর কিন্তু হাজার হাজার মানুষের মেজাজ বুঝে শেষ মুহূর্তে হাল ছেড়ে দেয় দুর্বৃত্ত বাহিনী সোমবার সোনামুরা রবীন্দ্র চৌমোহনীতে ছিল গণতন্ত্র পুনরুদ্ধার আইনের শাসন এবং জনস্বার্থ সম্বলিত দাবি নিয়ে সিপিআইএম এর ডাকে সমাবেশ লাল পতাকা মাথায় লাল টুপি আর মহিলালা লাল ছাতা মাথায় জড়ো হন রবীন্দ্র চৌমোহনীতে সেখান থেকে হাজার হাজার মানুষের মিছিল শুরু হয় মাথার ওপরে গনগনে সূর্য তখন মধ্য গগনে থানা রোড ইলেকট্রিক অফিস গার্লস স্কুল চৌমোহনী নেতাজি চৌমোহনী রিজার্ভ পুকুরপাড় তামসাবাড়ি দৈনিক বাজার মসজিদ রোড মধ্যবাজার হয়ে ফের রবীন্দ্র সমাবেশ স্থলে দুই ঘন্টারও বেশি সময় ধরে রাজপথ শুধু নয় পাড়ার পথ এই চলে লালের গর্জন ঘুরে দাঁড়ানোর গর্জন আগামীর পূর্বাভাসের বার্তা প্রচুর মানুষ ঘর ছেড়ে এসে রাস্তায় দাঁড়িয়ে হাত নেড়ে সংগ্রামী মানুষদের অভিনন্দন এবং সহমর্মিতা জানান দেখুন গোটা সোনামুড়া শহর দখল দেওয়া লালের ঝড় ৰাজত্ব মানচিনে মানব নাঙে ৰাজ

priority pot channel the doubt